নাইট কারফিউতে নাকা চেকিং এর সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বামরা মোড়ের কাছে এক যুবককে স্কুটি নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃত অজিত সিং নামে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। নাইট কারফিউতে নাকা চেকিং এর সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বামরা মোড়ের কাছে এক যুবককে স্কুটি নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃত অজিত সিং নামে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। নাইট কারফিউতে নাকা চেকিং এর সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বামরা মোড়ের কাছে এক যুবককে স্কুটি নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃত অজিত সিং নামে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।